একটা টুথপেস্ট আছে এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসছে আপনারা জানেন আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করবার জন্য কাছে আসার গল্পের নামে ধ্বংসের গল্প রচনা করে আপনি মুসলমান আপনার পকেটের টাকা দিয়ে এদের জিনিসগুলো আপনি কিনছেন আপনার মধ্যে এতটুকু ঈমানই ঈমানই আত্মসম্মান নেই এতটুকু গায়রত নেই এতটুকু তেজ আর জজবা আপনার মধ্যে নাই আমার টাকা দিয়ে এদের জিনিসটা কেনা মানে হলো তাদের সে অসভ্যতা তাদের সে লাম্পট্য তাদের সে অপকর্ম তাদের সে ঘৃণ্য কর্ম সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি সহযোগী হচ্ছেন কিয়ামতের ময়দানে এর জন্য আপনি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি ওয়াজ মাহফিল শুনছেন কি আপনি জিনিসগুলো কিনছেন কয়দিন আপনি কয়টা দোকানে মুদি দোকানে গিয়েছেন আমি বহু দোকানে গিয়েছি অনেক মুদি দোকানি ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলেছি ভাই এই এই পণ্যগুলো না রাখলে আপনার দোকানে কেনাবেচা একটু কম হবে আমি জানি হয়তো আপনার একটু কিছুটা ব্যবসা মন্দা হবে আল্লাহর জন্য এটুকু জিনিস ত্যাগ করতে না পারলে কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কিয়ামতের ময়দানে কি ত্যাগটা করেছেন কি স্যাক্রিফাইসটা করেছেন সাহাবীরা কি করেছেন আল্লাহর প্রিয় বান্দারা কি করেছেন নবী রাসূলগণ কি করেছেন আল্লাহর ওলিগণ নেককারগণ মুত্তাকিগণ সালেহিনগণ কি করেছেন আপনি শুধুমাত্র একটা পেস্ট এই অভিশপ্তদেরটা না কিনে কোন একটা মুসলমান কোম্পানি কিনলেন আপনি নিজের দেশেরটা কিনলেন এটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারলেন না তারা হয়তো অফার দিয়ে আপনাকে লোভে ফেলে দিয়েছে সেই লোভটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না কোন মুখে আল্লাহর কাছে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের আশা এবং দাবি করবেন কোন মুখে বলবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস কিভাবে আপনি দাবি করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও মামুর ভাই রাব্দার আপনি কি স্যাক্রিফাইসটা করেছেন আল্লাহর জন্য এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট করব তো ইনশাআল্লাহ শুধু বয়কট করলে হবে না আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন 10 জন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে ঈমানের চেতনা ঈমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না চেষ্টা করব তো ইনশাআল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে